সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে বুধবার, আজকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের অফ ডে। সেজন্য কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র যাত্রী নিয়ে এসেছে, কিন্তু কোনো যাত্রী কিন্তু নিয়ে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কোনো যাত্রী নেই ট্রেনের মধ্যে, একদম ফাঁকা। ট্রেনের সবগুলো দরজা বন্ধ। ট্রেনের শুধুমাত্র যারা কর্মকর্তা বা যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ রয়েছেন তারা শুধুমাত্র ট্রেনে করে যাচ্ছেন, এবং বাকি গেট এবং ট্রেন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বন্ধ। ট্রেনটি সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। আজকে কুড়িগ্রাম এক্সপ্রেসের অফ ডে, অর্থাৎ বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেসের অফ ডে। আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, প্রতি বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেস অফ ডে থাকে। শুধুমাত্র কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসে। ঢাকা থেকে যেসব যাত্রীদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নিয়ে এসেছে সেই সব যাত্রীদের শুধুমাত্র এখানে নামিয়ে দিয়ে ট্রেনটি চলে যায়। আশা করি আপনাদের এই তথ্যটি অনেক বেশি কাজে লাগবে, আর এই তথ্যটি যদি কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আজকে কতগুলো বগি নিয়ে ট্রেনটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন ট্রেনটি সরাসরি ট্রেনের যেই গ্যারেজ রয়েছে, অর্থাৎ সৈয়দপুর বা লালমনিরহাট রেলওয়ে স্টেশনে যেই জংশন রয়েছে সেই জংশনে যাবে এবং পরিষ্কার পরিপাটি হবে। দেখতে পাচ্ছেন পিছনে অনেক বালু এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা রয়েছে, এগুলো কিন্তু পরিষ্কার করবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন আজকে বুধবার কোনো যাত্রী নিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়ে না। বুধবার শুধুমাত্র নামিয়ে দিয়েই চলে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। অর্থাৎ বুধবারে আপনারা যারা ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রা করতে চান তারা সতর্ক হয়ে যান, বুধবার হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেসের অফ ডে। অর্থাৎ কোনোভাবেই আপনি বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যেতে পারবেন না। কুড়িগ্রাম এক্সপ্রেসের অফ ডে শুধুমাত্র একদিনে থাকে, সেটি হচ্ছে বুধবার। যারা এখন পর্যন্ত জানেন না, আশা করি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কুড়িগ্রাম এক্সপ্রেসের অফ ডে হচ্ছে বুধবার।